কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে কংগ্রেস তৃণমূল কাজিয়া, অভিযোগ পাল্টা অভিযোগ। কলকাতা পুরসভার 88 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মালা রায় বিতর্কের সূত্রপাত তাঁর ওয়ার্ডের একটি কমিউনিটি হল ঘিরে। অভিযোগ, হলটি ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছেন কাউন্সিলর। মঙ্গলবার পুরসভার মাসিক অধিবেশনে তৃণমূল কাউন্সিলর পারমিতা চট্টোপাধ্যায় জানতে চান, 88 নম্বর ওয়ার্ডের 52/2 প্রতাপাদিত্য রোডের জমিটির মালিকানা কার, জমিটি কি পুরসভা তরফে কোনো সংস্থাকে হস্তান্তর করা হয়েছে, যদি হস্তান্তর হয়ে থাকে তা কি পুরসভার আইন ও পদ্ধতি মেনে, আর যদি তা না হয় তাহলে ওই সংস্থার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর মেয়র পরিষদ উদ্যান দেবাশিস কুমার অভিযোগ করেন, জমিতে একটি কমিউনিটি হল রয়েছে, সেটিকে ব্যবসায়িক কাজে লাগাচ্ছেন স্থানীয় পুর প্রতিনিধি মালা রায়। পৌর প্রতিনিধি এই কমিউনিটি হলটা তৈরি করার জন্য সচেষ্ট ভূমিকা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে সেটা বেসরকারি সংস্থাকে দেওয়ার ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা আছে এবং সেই বেসরকারি সংস্থার সঙ্গে ওনার যোগাযোগ আছে সরাসরি এবং সেটা বাণিজ্যিক কারণে এই কমিউনিটি হলটা ব্যবহার করা হচ্ছে। যে এই কমিউনিটি হল শ্রীমতী মালারাই ইনভলভ থাকুক এবং যে মাস এডুকেশন ছিল তার জেনারেল সেক্রেটারি হিসেবে সে নির্বেদ রায় ছিলেন বলেও আমাদের কাছে এ আছে। সেই যে পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে তাদের হাত থেকে কমিউনিটি হলটি নিয়ে কলকাতা পৌরসভা নিজেরাই ব্যবহার করবে, নিজেরাই মানুষের সামনে করবে, তার প্রেক্ষাপটে যা করণীয় সেটাই করা হবে। যদিও মালা রায়ের দাবি একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই কমিউনিটি হল চালায়, তার পরিবারে কেউ এর সঙ্গে জড়িত নন, তাকে বদনাম করতে চক্রান্ত করছে তৃণমূল। অভিযোগটা এর আগেও তোলা হয়েছিল, আমি মনে করি কর্পোরেশনের নিজস্ব যা কাগজপত্র আছে সেটা দেখলেই উত্তরটা আমার ওনারা পেয়ে যাবেন। এবং সব থেকে মনে করি বিরোধীদের আজকে ক্রমশ নির্বাচন আস্তে আস্তে এগিয়ে আসছে, তো হেয় করার উদ্দেশ্যে এটা করা হচ্ছে। সরকার এখন নিজস্ব দায়িত্বে আছে, সেইখানে খোঁজখবর নিলেই তিনি পেয়ে যাবেন যে ওই কমিটিতে আদৌ আমাদের কোনো আত্মীয় অথবা আমরা আছি কিনা। মেয়র জানিয়েছেন বিতর্কিত কমিউনিটি হলটির দায়িত্ব নেবে কলকাতা পুরসভা, ইতিমধ্যে পরিচালনকারী সংস্থাটিকে এ বিষয়ে চিঠিও পাঠানো হচ্ছে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।